সাগরকূলে ছোট্ট এক ভূখণ্ড বাংলাদেশ, পলিবিধৌত এক বদ্বীপ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বিশাল কর্মঠ জনগোষ্ঠীর এই জনপদ ক্রমশই পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয় বাংলাদেশের। দীর্ঘ নয় মাস রক্তঝরা সংগ্রাম, সন্তান হারা মায়ের দীর্ঘশ্বাস, সম্ভ্রম হারা বোনের আত্মনাদের ফসল আমাদের এই স্বাধীনতা। কিন্তু কে জানত, নিজ দেশে পরাধীন হয়ে থাকতে হবে সীমান্তের প্রায় 2 কোটি মানুষকে, যারা আমাদের মুক্তির সংগ্রামে পাশে দাঁড়িয়েছিল, তারাই যেন আবার শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। প্রতিনিয়ত হাজারো নিরীহ বাংলাদেশিকে আজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে প্রাণ দিতে হচ্ছে। শুধু নিরীহ নাগরিকই নয়, বাংলাদেশের সীমানায় ঢুকে এদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদস্যদেরও হত্যা করতে কুণ্ঠা বোধ করছে না তারা। প্রতিবাদ জানালে কেবল মৌখিক দুঃখ প্রকাশ করেই দায় সারছে প্রতিবেশী দেশটি। পাদুয়া, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার প্রায় 256 একর জায়গা নিয়ে এর অবস্থান। মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনারা জায়গাটিতে অবস্থান নিয়ে পরবর্তীতে স্থায়ীভাবে সেখানে গেড়ে বসে, তৈরি করে আধাসামরিক বাহিনী বিএসএফের ঘাঁটি। 1974 এবং 75 সালে বিডিআর দুইবার এলাকাটি উদ্ধারে তৎপর হলেও অজানা কোন কারণে সেখান থেকে ফিরে আসে। এই জায়গাটা হলো বাংলাদেশের জায়গা, এরা জোরপূর্বক এটা খাইতেছে। ডেডলাইন 16 এপ্রিল 2001। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটির অখণ্ডতা রক্ষায় নিয়োজিত দেশপ্রেমিক বিডিআর সদস্যরা এলাকাবাসীকে নিয়ে বিনা রক্তপাতে পাদুয়া নিজেদের দখলে নিতে সক্ষম হয়। 15 এবং 16 এপ্রিল 2001 রাতে আমি পদুয়া ভারতীয় কাছ থেকে উদ্ধার করার জন্য, পদুয়াকে উদ্ধার করার জন্য 200 মতো ফোর্স আমি প্রেরণ করি এবং এরা যায় ওখানে কোনো গুলি ফায়ার না করে, ভারতীয়রা 6 রাউন্ড গুলি ফায়ার করে এবং আমরা ওখানে ভারতীয় বাহিনীকে ঘেরাও করে তিন দিকে তিনটে ক্যাম্প এস্টাবলিশ করে ফেলে এবং উইদাউট ফায়ারিং এ শট এই ক্যাম্পটা আমরা দখল করে নিই, জায়গাটা দখল করে নিই। ভারতীয় বাহিনী প্রায় 70 জনের মতো আত্মসমর্পণ করে, কিন্তু বাংলাদেশ সরকারের নির্দেশে 2 দিন পর ভারতীয়দের হাতে ছেড়ে দিতে হয় পাদুয়াকে। রৌমারি, কুড়িগ্রাম জেলার একটি সীমান্তবর্তী উপজেলা। রৌমারি সদর ইউনিয়নেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। ডেডলাইন 18 এপ্রিল 2001, ভোর তখন 4:30। সূর্যের আলো না ফুটতেই আনুমানিক 1000-এর বেশি ভারতীয় সীমান্তরক্ষী সশস্ত্র আক্রমণ চালায় বড়াইবাড়ি বিডিআর সীমান্ত ফাঁড়িতে। এলাকার মানুষেরা এই ঘটনাকে রৌমারি যুদ্ধ নামে অভিহিত করেন। ভোর 5 ঘটিকা হইতে 11 ঘটিকা পর্যন্ত এটা বিভীষিকা মুহূর্ত ছিল এবং বিএসএফ পরাজয়ের প্রাক্কালে এখান থেকে চলে যাওয়ার সময় আমাদের বড়াইবাড়ি সীমান্তে 82টা বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায়।
ষোলো তারিখ সকাল সারাদিন আলোচনা হলো, সতেরো তারিখ হলো, এবং তারা বিশ্বাসঘাতকের মতো পদুয়া থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে বড়ইবাড়ি ক্যাম্প দখলের জন্য তারা প্রায় 500 বিএসএফের পোশাকে ভারতীয় আর্মি ছিল। তারা দেখেছিল যে পদুয়ার বিপরীতে যদি তারা বাংলাদেশের একটা অংশ দখল করে নিতে পারে তাহলে এটাকে বার্গেনিং চিপস হিসেবে, দর কষাকষির বিষয় হিসেবে এটা তারা ব্যবহার করবে। মানে আমরা ফজরের নামাজ পড়তে গেছি, নামাজের শেষে গুলি হয়েছে, গুলি শব্দ পেয়ে আমার আব্বু টের পাইছে যুদ্ধ করছে। তখন নজরে বলতেছে যে আপনি আমিন ছোট করেন। ওই সময় খবর পাইলাম যে ক্যাম্পে গুলি নাই, ক্যাম্পের দিকে আগালাম। নজরুল ওস্তাদ সে আমাকে বললো যে তুমি গুলি আর ওটা পিছনে বাঁধো, পিছনে বাঁধতে কোল্ড ড্রিঙ্ক করার যে সিস্টেমটা, ওই কোল্ড ড্রিঙ্ক করার সিস্টেমটা দেখাই দিন। ক্যাম্পে যখন উঠতে ধরছে তখন আমাকে আবার ওরা ওই পাশ থেকে মানে ওই ব্রিজ থেকে গুলি করতো, ফায়ার করতো। আস্তে আস্তে উঠে উঠে ক্যাম্পে ঢুকছি। মানে আমাদের সব মিডিয়াতে পরিচিত এবং সবাই আসে আমাদের বাড়িতে দাওয়াত খায়, এই হিসাবে পরিচিত। নেত্রকোনায় ওখানে এক ব্যাটালিয়ন ছিল আমাদের, লেফটেন্ট কর্নেল শাহরুজ্জামান, তাদেরকে আমি অর্ডার দিলাম যে ইমিডিয়েটলি ফোর্স মোবিলাইজ করে ওখানে পাঠিয়ে দেওয়ার জন্য। তখন তারা পজিশন নিয়ে ওপেন ফিল্ডেই ভারতীয় বাহিনীকে তারা পেয়ে গেছে আর কি। আমার কথা হলো যে ওই 71-এর মুক্তিযোদ্ধারা যেভাবে গেছে আমি নাইলে শহীদ হব, এই তো এইটা অনুভব করে। আর এই 71-এর যুদ্ধের যে চেতনাগুলো আমরা টেলিভিশনে দেখছি, সিনেমায় দেখছি, ওই অনুভব করে মানে দেশকে বাঁচানোর জন্য আমি ওই গেছি। এটা দিয়ে ভয় দেখে আমি বিএসএফ ধরছিলাম। বিএসএফ ধরার পর এটা আমার স্মৃতি হিসাবে রাখিয়ে দিয়েছিলাম। পরে রাজশাহী থেকে লোক আসছিল, ওরা ইয়া করছে, আর আমি তখন অনেক মিডিয়া আসছিল, অনেক ইয়ে আসছিল, আর সাংবাদিক আসছিল, ভয়ে মুখ খুলি নাই। অসংখ্য যুদ্ধাহত গ্রামবাসী এখনো রৌমারি যুদ্ধের বাস্তব সাক্ষী। ফজরের নামাজ পড়ে বাইরে দাঁড়াইছি, এই টাইমের মধ্যে শুনি বলে বিএসএফ আসা বাড়াবাড়ি ক্যাম্প আক্রমণ করছে। আমরা আর কি তাড়াহড়া করে এক পুকুরের মধ্যে আশ্রয় নিলাম। তখন মানে গুলি চলছে আর একের বৃষ্টির মতন, দুইটা বোম একসঙ্গে আসছে, একটা আমাদের উপর দিয়ে যে কোনার পড়ছে, টিমে যাওয়ার জন্য চেষ্টা করলাম। তখন আর একটা বোম এসে গাছের সাথে বাড়ি লাগে, তখন আমাদের চারজনের একত্রিতভাবে আমরা আহত হলাম। ভারতীয় সেনারা বাংলাদেশ রাইফেলসের মাত্র 10 জন বীর সৈনিকের কাছে পরাস্ত হয় 5 ঘন্টার স্থায়ী যুদ্ধে। শগুন যেমনি মনে করেন বসে এইভাবে সাইবে নিয়েছিল সবাই, এই এত আডু আডু বন্ধ করে গর্ত খুঁজা, তার মনে করেন বসে বসে কত কত ওদের গুলি তো রই বসে। সেখানে প্রায় ওদের 400 সোলজার, তার মধ্যে 18টা ডেড বডি তারা নিয়ে যেতে পারেনি। ডেপুটি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এসেছিলেন ওই সময় এবং তুরাতে নিয়ে গিয়ে ওদের তো ডেড বডিগুলো হ্যান্ড ওভার করে দেওয়ার কথা তাদের পরিবারের কাছে, কিন্তু আমাদের জানা মতে এগুলো ওখানে পুড়িয়ে ফেলা হয় এবং ওর ছাইগুলো পরিবারের কাছে পাঠানো হয়েছে। দেশ রক্ষার সংগ্রামে প্রাণ দেন বাংলার 3 বীর সেনানী, বাংলাদেশ রাইফেলসের 3 সদস্য, শহীদ ল্যান্স নায়ক ওয়াহিদ মিয়া, শহীদ সিপাহি মোহাম্মদ মাহফুজুর রহমান এবং শহীদ সিপাহি মোহাম্মদ আব্দুল কাদের। এই বীর যোদ্ধাদের স্মরণে এলাকাবাসী স্ব উদ্যোগে গড়ে তুলেছে স্মৃতিসৌধ। প্রতি বছর 18 এপ্রিল এলেই যেন ঈদের আনন্দ নেমে আসে বড়াইবাড়ি সীমান্ত এলাকায়। যারা নিজের জীবনের বিনিময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করলেন, কেমন আছে তাদের স্বজনরা? রৌমারী যুদ্ধের বীর শহীদ লান্স নায়ক ওয়াহিদ মিয়া, মৃত্যুকালে 2 ছেলে ও 9 মাস বয়সের একমাত্র কন্যা আশাকে রেখে যান তিনি। আমাদের এখানে একটা মেলা হয়, পরীক্ষা শেষ তখন বন্ধুবান্ধব সবাই মানে মেলাতে গেছি সকালবেলা 11-12টার সময়। আমার একটা ছোটো ভাই ছিল, চাচাতো ভাই, ও সাইকেল নিয়ে আমরা যাই, পৌঁছে বললো যে বিডিএর কিছু লোক আসছে। আমার এক মামা ছিল, জড়ায় ধরে বলতেছে কিছু হয় নাই। আমি তখন মানে বুঝতে পারিনি আসলে কি হয়েছে। আমি বাড়ির ভিতরে গেছি, যাওয়ার পরে দেখতেছি আম্মু কাঁদতেছে, সবাই কাঁদতেছে, আমি বাড়ি থেকে বাইরেও চলে আসছি। কিছুক্ষণ পরে বিডিএর আরও কয়েকটা আঙ্কেল আসলো হুন্ডা নিয়ে, আমার মেজো কাকা ছিল ওনাকে নিয়ে, কবরের জায়গা টায়গা এগুলো দেখাচ্ছে। তখন তো আমাদের যা বোঝার বুঝে গেছে। পরিবারের রোজগারের একমাত্র মাধ্যম ছিল তার চাকুরি। মেয়েটা তো ছোটো দেখে গেছে, 9 মাসের করে বাচ্চাগুলো যদি চাকরি থাকতে থাকতে মানুষ করতে পারে এটাই তার আশা ছিল। তো আল্লাহ আমাদের দিন দিল, তো কিছুই তো হলো না। দেশের জন্য প্রাণ দেয় গর্বিত তার 2 ছেলে। বাবার কথা মনে পড়লেই বাবার দেয়া শেষ চিঠি হাতে নিয়ে ছুটে যান গ্রামের বাড়িতে সমাধি পারে। মায়া মহব্বত রয়ে গেছে সবসময়, আশা বাই হুট নিজে হুট আর সবসময় বাপ বলাইতে থাকতো আমার কাছে। আমরা এলাকাত কয়ালো কোনো এজাল করোনো বেজাল করোনো কিছু না, লেখাপড়া করছি আর নিজের সংসারে কাজকর্ম করছি। তার মতন 10,000 উল্লাট ওই লেখটা বলা হয়েছে স্যার, জীবনটা খুব সুন্দর। আমার কবরস্থান দেখেছে, আমরা যেখানে মারা দিব আমার জায়গা সে হয়ে গেছে, আমার জায়গাতে সেটা মারা দিয়েছে শেষ হচ্ছে। খুব ভালো আসলে আর সবাই ভালো লোক আসলে
ওয়াহিদ মিয়ার স্বপ্ন ছিল বড় ছেলে দিলোয়ারকে ডাক্তার বানাবেন, কিন্তু এখন সে স্বপ্ন পূরণের আর সাধ্য নেই সেই পরিবারটির। ছেলে মেয়ে নিয়ে সবসময় ও হাসি খুশি দেখত, বুঝছেন, এ সবসময় এই কথাটাই মনে পড়ে। এখন তো ওদের বাবা নাই, আমি এটা ভাবতেছি এটাই বেশি মনে পড়ে, বাচ্চা আমাদের খুব আদরে গেছি। নোয়াখালীর বেগমগঞ্জ পৌরসভার ছোট্ট একটি কক্ষে ছেলে মেয়েকে নিয়ে বসবাস করছেন ওয়াহিদ মিয়ার স্ত্রী। ডেডলাইন 17 জুলাই 2008, চাঁপাই নবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্ত। রাত 12টার দিকে পদ্মায় টহল দিচ্ছিল বিএসএফ। সব নিয়ম নীতি উপেক্ষা করে ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায়। সীমান্তের অতন্দ্র প্রহরী বিডিআর চ্যালেঞ্জ করে বসে বিএসএফের সেই দলটিকে। প্রতিউত্তর বিএসএফ ছুড়ে বুলেট। বিএসএফের ছোঁড়া সেই বুলেটে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন হাবিলদার হান্নান সরকার ও ল্যান্স নায়ক কৃষ্ণপদ দাস। প্রতিবাদে বিএসএফ প্রধানের দুঃখ প্রকাশেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। 20 জুলাই 2008, বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে বিএসএফের নির্যাতনে ক্ষতবিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করে বন্দর পুলিশ। 24 জুলাই 2008, বেনাপোলের বড় আচড়া সীমান্তে স্মাইল নামের এক বাংলাদেশি যুবককে ক্ষতবিক্ষত অবস্থায় আবিষ্কার করে বিডিআর। হাসপাতালের বেড়ে শুয়ে বিএসএফের নির্যাতনের লোমহর্ষক কাহিনী বর্ণনা করেন ইসমাইল। পাঁচই আগস্ট 2005, বেলা তখন ঘড়ির কাঁটায় 2:30। রাজধানীর রিক্সা চালক ইদ্রিস মিয়া পরিবারকে দেখতে বাড়িতে আসেন। 2 মাসের শিশুপুত্র মারুফকে দেখতে ছুটে এসেছিলেন তিনি। বাড়ির কাছে বড়াইবাড়ি সীমান্তে তিস্তা নদী। ছোট্ট জাল নদীতে নামা মাত্রই বিএসএফের ছোঁড়া বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন ইদ্রিস মিয়া। শিশু মারুফকে নিয়ে এখন দিশেহারা দিন কাটাচ্ছেন স্ত্রী মাজেদা। মাছ মারতে গেছে নদীতে, তারপর অত কিছু জানতে পারতেছিলাম না। সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়টির ওপর বেশ কিছুদিন থেকে নজর রাখছে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অধিকার ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। অধিকারের রিপোর্ট অনুসারে বিএসএফ ও ভারতীয় দুর্বৃত্তদের হাতে 2000 সাল থেকে 2005 সালের জুলাই পর্যন্ত 486 জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। বিএসএফ কর্তৃক আহত হন অন্তত 570 জন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রিপোর্ট অনুসারে 2005 সালে 33 জন, 2004 সালে 126 জন এবং 2007 সালে 89 জন বিএসএফ কর্তৃক অপহৃত হন। সমস্যাক্রান্ত সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকার অসংখ্য মানুষ। একই পরিবারের 2 ভাই আব্দুল হান্নান আর আব্দুল মান্নান সীমান্ত সংলগ্ন জমিতে হাল চাষ করতে গিয়ে আর ফিরে আসেননি। পরে জানা যায় ভারতের খাসিয়ারা গুলি করে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তাদের। লোকের মানুষও খাসিয়ায়ও বলছে রামারি ফেলাইছে দিল্লি, এখন করতে আর এখন কোনো মাত্রাও না যায় না। মিডিয়ারে গিয়া বিএসএফ নামাইছে, নামাইয়া কইছে যে এই ব্যাপার, এগুলা খাসিয়ারে বিএসএফ দিকা হচ্ছে, খাসিয়াও স্বীকার দিয়েছে। পুত্রশোকে 2 চোখ হারিয়েছেন এই বৃদ্ধ পিতা। পুয়াইন মরা বার্তা কি আর কোনো কাজ কোনো চোখে দেখে না, কিচ্ছু করতে পারবে। খুব কষ্ট চলি, উপাস থাকি, আব্দুল হান্নান আর আব্দুল মান্নানকে হারিয়ে নিঃস্ব সর্বশান্ত পরিবারটি। 10-12 হাজার টাকা কুয়াইছি, মাইজা ছেলের একটা ব্যবসার টাকা ছিল যে তোমার ছেলে হনো গেছে, হনো গেছে, হনো হুনছি, হনো হুনছি, 3 মাস আরো হস্তি আমার ঘিনে হয়ে গেছে, রাস্তার বিক্রির থেকে আরো অদম হয়ে গেছে। আপনি কইছেন বলে ওনা বালা ফির আছে, মুল্লা আছে, আপনারও ফাটাইছি, আমরা তো আরো দেশে ভাবি। এটা করতে করতে একবার রাস্তার বিক করে থেকে হদম হয়ে গেছি, আর করার কিচ্ছু নাই।
সন্তাপুর সীমান্ত এলাকায় প্রতি বছরই 5-6 জন নিখোঁজ হওয়া এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। আরো একবার পড়ছিল, এটা আগে অনেক দিন আগে, একটা লোক তারা মারিয়া দালাইয়া ফেলছে, না দুজন আছেন, একটা সরাসরি কাউকে কাটি নিছে, এখন বাংলাদেশের লোক দেখলো তো তারা একটা বিষয় হিংসা লাগে। আলিমুদ্দিন নাম আর একটা ছেলে, দুইটা ছেলে গুলি গুলি মারছে। কিছুদিন পরে একটা মামলা হয়ে গেল, আসামি করলো এই এলাকার লোকজন, এরা নিয়ে আমার ছেলেটা মাই যাবে। এই মামলা ঘাটাঘাটি করতে গিয়ে লাশ মতো আমরা তো মিথ্যা মিথ্যে প্রমাণ হইনি, প্রমাণ হওয়ার করতে গেলে যেমন আমি একটু ইচ্ছা করি পত্রিকা দিই যে মানুষ যাতে আর হ্যারাসমেন্ট না হোক। ভারতীয় লোক মারা গেল, বাংলাদেশের লোককে হ্যারাসমেন্ট করবে, সীমান্ত সংলগ্ন জৈন্তাপুর এলাকার মানুষের নতুন সমস্যা পাথর উত্তোলন বন্ধ হওয়া। এই পাথর উত্তোলনে নিয়োজিত প্রায় 10,000 শ্রমিক কোনো এক অজানা কারণে পাথর উত্তোলন বন্ধ করে দেয়ায় বেকার হয়ে পড়েছে এসব শ্রমিক। শ্রমিকদের ধারণা, ভারতের বাধার মুখে বিডিআর পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে। জৈন্তাপুর উপজেলায় 6টা ইউনিয়ন আছে, 6 ইউনিয়নের ভিতরেই আমার ইউনিয়নটা বর্ডার বেল্ট এরিয়ায় বেশি। অত্যন্ত গরিব দিনমজুর মানুষ যারা এই ইউনিয়নে বসবাস করে। বিগত দিন থেকে তো আমরা পাথর তুলে আসছি ঘরের থেকে, প্রায় আমার জন্মলগ্ন থেকে দেখতেছি, বাণিজ্য করতেছি। আমরা গরিব যে আছে, গরিবরা এখান থেকে কর্মসংস্থান, এখান থেকে যার ইনকাম করে তা নিয়ে আমরা পাইচা খাইচা ফালি। হঠাৎ করে এই এক মাস থেকে আমাদের কুয়ারি বন্ধ করে দিল, যে নদীর একটা পানি লড়বে না। যদি আমাদের ওই যে পাথর কুয়ারি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আসলে একবারে বেকার হয়ে পড়ে। সবাইকে কৃষিতে রূপান্তরিত করাতে পারবো না, এখানে বিভিন্ন মহলের মানুষ আছে, অনেকের জায়গা জমি নেই। পাথর উত্তোলন বন্ধের ফলে এলাকায় বেড়ে গেছে চুরি ডাকাতি, বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা। আত্রাই নদীর পূর্ব পাড়ে মোহনপুর বিডিআর ক্যাম্প, আর পশ্চিম পাড়ে ভারতের সানজিয়া বিএসএফ ক্যাম্প। 2004 সালের মার্চ মাসে হঠাৎ মোহনপুর সীমান্ত ফাঁড়িটি নদী ভাঙনের কবলে পড়লে বিডিআর এর সংস্কারে হাত দেয়, আর তাতেই বাদশাধে বিএসএফ। প্রায় 5 শতাধিক বিএসএফ নিয়ে নদী পাড়ে পরীক্ষা খনন করে তারা। পোল্ডার দিয়ে গোটাটা প্রায় পাকা রাস্তা যাতে না ভেঙে যায় ওরা সুন্দরভাবে করে নিচ্ছে, কিন্তু আমরা যখন পানি উন্নয়ন বোর্ড বা এলজিডির কিছু প্রজেক্ট এখানে প্রায় কয়েক কোটি টাকার প্রজেক্ট যখন হলো তারা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো। জনপদে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে বিডিআর লাল পতাকা প্রদর্শন করে বিএসএফকে বিপদ সংকেত দেখায়। বেলা 1টার দিকে জনতার প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। আমাদের বাড়িঘর যে ভেঙে যাচ্ছে ওরা চাচ্ছে যে আমরা বিলীন হয়েই চলে যাক, তখন কিন্তু সাধারণ মানুষও খেপে গেল যে না, এটা আমরা নিজেরাই ইয়া করবো, বা আমরা চেয়ারম্যান মেম্বার যারা আছি বা আমাদের কর্তৃপক্ষ যারা আছে সবাই মিলে আমাদের সঙ্গে রাতারাতি আমরা এই কাজগুলো এবং বিডিআর আমাদের সহযোগিতা যদিও ছিল। ঘটনা হয়েছিল আমরা যখন এখানে প্রথমে বাধা স্টার্ট দেই, বিডিআররা বাধে, তখন ওই বিএসএফরা বাধা দেয়। আমরা যদি ওই গাড়িতে পাথর নিয়ে আসি, এই শব্দ পাথর পড়ার শব্দ পাইলে ওরা বাধা দেয়, কিন্তু তখন যখন শব্দ ওরা পায় বাধা দেয় তখন আমরা করি কি মাইক বাজাই, রাত্রে মাইক বাজাই আর কাজ চালাই। হ্যাঁ, এর মধ্যে ওই একদিন রাত্রে শেল ফেললো, দুটো তিনটে ফেলছিল, তো একটা আমার বাসায় পড়ছিল। আমাদের নদীগুলো যেখানে বর্ডার হিসাবে চিহ্নিত করা আছে, বর্ডার কিন্তু পাকা দাগ দেওয়া আছে, বর্ডার নড়ে না, কিন্তু নদী নড়ে। এখন নদী নড়ে যদি বাংলাদেশের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আমরা কিছু জমি হারিয়ে ফেলি, তো সেই জন্যে নদী ভাঙনের রোধের ক্ষেত্রেও কিন্তু দুই দেশের মধ্যে সমন্বিত পরিকল্পনা নেওয়ার প্রয়োজন আছে, এবং সেই লক্ষ্যে আমাদের তেমন কোনো অগ্রগতি হয়নি। বিএসএফ বেশ কয়েক বছর ধরে বাংলা ভাষাভাষী লোকজনদের বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশি স্থানীয় জনগণের সচেতনতা ও বাধার মুখে বিএসএফের এই তৎপরতা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। 2003 সালের 1 অক্টোবর বিএসএফ নীলফামারী জেলার ডোমার উপজেলা কেতকিবাড়ি দালালগঞ্জ সীমান্তে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ধরে এনে সহস্রাধিক নারী পুরুষকে জড়ো করে।
ভোর রাতে এদের নয়জনকে বাংলাদেশে পুশ করে। এ নিয়ে সীমান্তে হইচই পড়ে যায় এবং ওই নয়জনকে জনগণ আটক করে বিডিআরের হাতে তুলে দেয়। বিডিআর তাৎক্ষণিকভাবে ওই নয়জনকে পুশ ব্যাক করতে সক্ষম হয়। মানে ওই যে বিএসএফ বিএসএফ পার করে দিয়েছে, পার করে দেওয়ার পরে আমরা পাবলিক দেখা পাইছি, পাবলিক দেখার পরে বিডিআর খবর দিছে, বিডিআর আসে তখন আবার ফেরত দিছে। তিন চারবার ব্যাক করছে, ওরা দুইবার একবার দিছি, মানে দুইবারে বিডিআর ব্যাক দিছে, পরের বারে আবার ওরা ফেরত দিছে, পরের বারে আমাদের বিডিআর মানে পজিশন নিয়ে নিছে, তো তারপরে ওরা ধরে গেছে। পুশ ইন এবং পুশ ব্যাককে ঘিরে ভারত ভারী ভারী অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। বিডিআরও পাল্টা ব্যবস্থা নিলে পরিস্থিতি শান্ত হয়। সিটমহল দহগ্রাম আঙ্গুরপুতা। লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা সদর থেকে 17 কিলোমিটার দূরে দহগ্রাম আঙ্গুরপুতা। ভারতীয় ভূখণ্ডে দহগ্রাম আঙ্গুরপুতা একটি বাংলাদেশি ইউনিয়ন, পাশাপাশি এটি বাংলাদেশের সবচেয়ে বড় সিটমহল। প্রায় 15,000 লোকের বসবাস এই সিটমহলে। বাংলাদেশের অন্য সব সিটমহল থেকে একেবারেই আলাদা এই দহগ্রাম আঙ্গুরপুতা। সিটমহলের বাসিন্দা হলেও তারা কিছুটা ভাগ্যবান, কারণ তারা দেশের মূল ভূখণ্ডে যাতায়াতের জন্য একটি করিডোর পেয়েছেন, যার নাম 3 বিঘা করিডোর। 1992 সালের 26শে জুন 12টি শর্তের ভিত্তিতে করিডোরটি জনগণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। করিডোর চালু থাকলেও চিকিৎসা সেবা নেই বললেও চলে। একটিমাত্র হাসপাতাল, বিদ্যুৎ ও পানি সংকটে পরিত্যক্ত হতে চলেছে। চিকিৎসা সেবার অভাবে গর্ভবতী মহিলাসহ নানা কারণে মৃত্যুর ঘটনা যেন স্বাভাবিক ব্যাপার। তো এই ডায়রিয়া হয়েছে, একদিনকে জ্বর আসলো ডায়রিয়াতে, 10টার সময় মেডিকেল নিয়ে গেছি, তাই মেডিকেল কোনো ডাক্তার ছিল না, কোনো ধাত্রীলে ওই টানাটানি টানাটানি করছে। তখন আমার ভাই আসিয়া তখন খুব কিদেনা গেছে যে রোগী কেন ভর্তি করে নিলেন, তখন সেলাই যে রোগী ভর্তি করে নিল, ওষুধ আন পাটগ্রাম নিয়ে আনবের গেছে, অর্ধেকটা ওষুধ ধরে আসতে আসতে মারা গেছে। আমার এখানে তো কোনো ডাক্তার টাক্তার নাই, পাটগ্রাম থেকে আইসে সপ্তাহে ওই ট্যাবলেট দিয়ে দেয়, ওগুলো কোনো কাজে হয় না। যে একটা ডায়রিয়া হলে সেলাইন ছাড়া কোনো উদ্দিনই দোকানে নিয়ে খাই, কোনো কাজ দেয় না। ধরো আমি কোনো লোকাল এরকম মানে ডাক্তার নাই, ইয়ে নাই, যারা এমনি যারা টুকটাক গ্রাম চিকিৎসক আছে তারা তো এই ব্যাপারে এরা তো আইডিয়া করে চিকিৎসা করে। এখনকার মনে করেন যে বাচ্চা কাচ্চা হওয়ার তো সমস্যা, ডাক্তার ছাড়া চলে না, এখন ওই গাড়ি নেই ভ্যান নিয়ে করিডোরের কাছে যাই, ওরা মনে করেন একের উপরে যোগাযোগ করতে করতে আমাদের কাম শেষ। চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরাটাও যেন এই জনপদের স্বাভাবিক ব্যাপার। করিডোর চালু রাখে ভারতীয় বিএসএফ, আর জনগণের নির্যাতনের কথা শুনলে এখনো গা শিউরে ওঠে। ইন্ডিয়ায় আমরা গেছি, মনে করেন আমাদের 5 কেজি চাউল আনতে দেয় নেই, 1 কেজি লবণ আনতে দেয় নেই, আধা কেজি তেল আনতে দেয় নেই, মারধর করছে, তারপরে ঘাস কাটি নিচ্ছে, সাপা কাটি নিচ্ছে, খড়ি নিচ্ছে, বাঁশ দাও, চান্দা দাও, খড়ি দিতে হবে, হাঁটতে হবে, 5 কেজি চাল আনো, আধা কেজি লবণ আনো, 100 তেল আনো, 100 কেজি তেল আনো। বিএসএফ তখন হামলা করতে আসি, আমরা রাত্রে বসল এক জায়গায় নিয়ে বসে থাকতাম, গ্রামের মনে করেন 10-15 ঘর আছে, সবাই মিলে এক জায়গায় থাকতাম, এরকম আগে আসে হামলা করত করিডোরের আগে। সিটমহল এলাকায় জায়গা জমি বিক্রি হয় সাদা কাগজে, টিপসই বা স্বাক্ষরের মাধ্যমে, আর এ নিয়ে দিন দিন সংকট বেড়েই চলেছে। আগে তো বিক্রি হয়েছিল কম সম দামে, এখন তো বিক্রি ভালো দামে হয়, তারপরে জমিতে রেজিস্ট্রি তো হয় না, সাদা কাগজের ভিতরে রেজিস্ট্রি এলে হয়। অনেকে দেখা যায় যে ওই যে ইয়েতে মুহুরি দিয়ে রেজিস্ট্রেশন অফিসে যারা লাইসেন্স প্রাপ্ত যারা মুহুরি, তাদের দিয়ে যে দলিলটা লেখা হচ্ছে স্টামে ঠিকই আছে, কিন্তু ওই যারা বিক্রি করতেছে যারা কিনতেছে উভয়ের স্বাক্ষর হচ্ছে, ছবি টবি সব কমপ্লিট হচ্ছে, কিন্তু আমাদের তো সেটেলমেন্ট অফিসে দলিল পার হচ্ছে না। কিছু লোক দেখা যায় যে ইয়া ওই আপনার বিক্রি করার পরে বলতেছে যে না আমি বেছে নেই, ভারত আমি আশ্রয় নিতেছি। ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে দেশটির ভূমিকা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলের বেড়ার মতো ভারত ও বাংলাদেশ সীমান্তে তার কাটার বেড়া তৈরি করে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তের দৈর্ঘ্য 4,144 কিলোমিটার, মতান্তরে 5,138 কিলোমিটার। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, অবৈধ বাণিজ্য রোধ ও অবৈধ অভিবাসী ঠেকাতে ভারত এ বেড়া নির্মাণের পক্ষে যুক্তি দেখাচ্ছে।
কিন্তু এই বেড়া তৈরির পরও অবৈধ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়নি। সীমান্তে বেড়া নির্মাণকে নিয়ে কয়েকদিন পরপরই বিভিন্ন সীমান্তে উত্তেজনা দেখা যায়। আন্তর্জাতিক আইন অনুসারে জিরো পয়েন্টের ১৫০ গজ ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করার বৈধতা নেই। বিএসএফ সুযোগ পেলেই ১৫০ গজের ভেতরে বেড়া নির্মাণের চেষ্টা চালায়। সীমান্তে বেড়ার কারণে শুধু যে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত তা নয়, ভারতের হাজার হাজার মানুষও এতে আক্রান্ত। পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এই পাঁচটি অঙ্গরাজ্যের সীমান্ত জুড়ে প্রায় ৮.৫ মিলিয়ন ভারতীয় রুপি খরচ করেছে ভারত। সীমান্ত সংঘাত বিশ্বে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু একে জিয়ে রেখে সভ্যতার বুকে খত নির্মাণ করে যাওয়া কখনোই শুভ বার্তা বহন করে না। তুচ্ছ সীমানা বিবাদ যে কোনো সময় রূপ নিতে পারে ভয়ঙ্কর সংঘাতে, ইতিহাসে এমন নজিরও রয়েছে প্রচুর। অথচ বৃহৎ রাষ্ট্রগুলোর সঙ্গত আচরণ পাল্টে দিতে পারে অনেক কিছু, শুরু হতে পারে ভালো কিছুর। সৃষ্টিশীল মানুষ তাকিয়ে আছে সেই সুদিনের প্রত্যাশায়। ¡Gracias!